আচ্ছা, রংপুর মেডিকেল হাসপাতালে সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি হলো আমাদের এই মুহূর্তে বেডে ভর্তি আছে 27 জন রোগী, তার মধ্যে 22 জন পুরুষ, 4 জন মহিলা, 1 জন শিশু। নতুন ভর্তি হয়েছে 8 জন আর আমার ছুটি দিয়েছে 7 জন। দুঃখজনক হলো যে কালকে রাত 2টায় আমাদের 1 জন রোগী মারা গেছেন। এই রোগী 9 দিন আগে দিনাজপুর মেডিকেল থেকে ডেঙ্গুর শক নিয়ে আমাদের এখানে ভর্তি হয়। আমরা আইসিইউতে রোগী রেখে ম্যানেজ শুরু করি, কবদিতে রোগী প্যানক্রিয়াটাইটিস থেকে শুরু করে হেপাটাইটিস ফেলিওর ডেভেলপ করে। গ্রাজুয়াল উন্নতি করতে থাকলেও কালকে রোগী হঠাৎ করে রাতে একটা কনভার্সন বা খিচুনি হয় এবং তার শ্বাসকষ্ট হতে থাকে। আমাদের ডাক্তার সাহেবরা অনেক ট্রাই করে অক্সিজেন এবং অন্যান্য ম্যানেজমেন্ট করা সত্ত্বেও